বাস না পেয়ে যাত্রীদের চাপ পড়েছে ট্রেনগুলোতে। সকাল থেকেই রাজধানী কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সড়কপথে পরিবহন ধর্মঘটের কারণে নিরুপায় হয়ে গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের ওপরে ঝুঁকছেন বহু যাত্রী। প্ল্যাটফর্মে ট্রেন ভিড়তেই হুমড়ি খেয়ে উঠে পড়ছেন যাত্রীরা। এই অবস্থায় বাড়তি যাত্রীর চাপে ট্রেনগুলোতে বেসামাল অবস্থা। ভোগান্তি কমাতে পরিবহন খাতে সৃষ্ট জটিলতা দ্রুত সময়ের মধ্যে সমাধানের দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। আমি টিকিট কাটছি এই জন্য যে বাসে ধর্মঘটের কারণে আমি ট্রেনে যাইতে হইতেছে, আমাকে বিশেষ দরকার, আমার যাওয়ার খুব প্রয়োজন, আমার যাওয়ার বাইরে ধর্মঘট চলতেছে, এই জন্য আমি নোয়াখালী যাবো, এই জন্য আমি নোয়াখালী টিকিট কাটছি। আজকে রাস্তায় পর্যাপ্ত পরিমাণ বাস নেই, যে কারণে ট্রেনে আসা এবং যে ছোট গাড়িগুলো রয়েছে সেখানে অতিরিক্ত দুই গুণ তিন গুণ চার গুণ ভাড়া দাবি করছে, যা আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে ট্রেনে আসা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন বন্ধ থাকায় সারা দেশে আজও চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি আন্তঃজেলা বাস নগর পরিবহন চলাচলও বন্ধ। বাস না চলায় বাড়তি ভাড়া দিয়ে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল এবং রিকশা করে গন্তব্যে যাচ্ছেন মানুষ। পথে পথে ভোগান্তির শেষ নেই। পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। আমি অফিসে আসতে পারতেছি না, আর সিএনজিতে ভাঙা আমাদের ডাবল টাকা দিয়ে আসতে হচ্ছে। এটা আমাদের নাগরিকের জন্য অবশ্যই 100% সমস্যা হচ্ছে। যেতে 30 টাকা, আসতে 30-60 টাকা, এখন সিএনজি ভাড়া তো মূলত 70 টাকা, আর প্রতিদিন যাওয়া আসা তো সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমাদের অনেক পরীক্ষা থাকে, মাসের ভিতরে 4-5 বারও যেতে হয়। তো এরকম হলে তো আমরাই ভুগন্তি। টিকিটগুলো কাটছে, যাবো কিভাবে সেটা তো এখন আমরা বুঝতে পারতেছি না, কিভাবে যাবো, বাদ যদি অফ থাকে আমরা কিভাবে যাবো। অবৈধভাবে মানব পাচারকারী চক্রের 8 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে চক্রের মূল হোতাসহ বাকি সদস্যদের গ্রেফতার করা হয়। দুপুরে কাউরানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, নকল বিএমইটি কার্ড, পাসপোর্ট জাল ভিসা উদ্ধার করা হয়েছে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বেশ কয়েক বছর ধরে প্রতারণা করে আসছিল এ চক্রটি। বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নকল ও জাল ভিসা দিয়ে ভিকটিমদের তারা ভ্রমণ ভিসায় নিয়ে যেত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সাধারণ মানুষের সরলতার সুযোগ দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত চক্রটি। প্রতারণার শিকার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতাসহ চক্রের 8 সদস্যকে গ্রেপ্তারে সংবাদ সম্মেলনে হাজির করে র‍্যাব জানায় তাদের খপ্পরে পড়ে দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। পুরো চক্রতে আমাদের মোহাম্মদ নাইম খান লোটাস, নুরে আলম শাহরিয়ার, মোহাম্মদ রিমন সরকার, মোহাম্মদ গোলাম মোস্তফা সুমন, মোহাম্মদ বদরুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ সোহেল এবং মোহাম্মদ হাবিব, মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে উইথ 13টি পাসপোর্ট এবং আদার নকল বিএমইটি কার্ড সহ। প্রতারিত মানুষগুলোর এখন বিদেশে যাত্রার তো কোনো খবরই নেই, বরং টাকা উদ্ধার হওয়া নিয়ে তারা অনিশ্চয়তায়। টাইম আমাদের জাল কার্ড দিছে, এটিএম যে কার্ডটা আছে না ওইটা জাল দিছে, তো ওইটার মাধ্যমেই আমরা যেদিন যাওয়ার কথা ছিল 3 তারিখে ফ্লাইট, ওইটা জাল দেওয়ার মাধ্যমে আমাদের ইমিগ্রেশন ধরে ধরার পরে ওনারা ঘোষণা করে যে কার্ডটা জাল, তো জাল হওয়ার পরে যে আমার সব কিছু ক্যান্সেল হয়ে যায়। আমাদের বিমানবন্দরে গিয়েছি যে আমাদের ধরে ফেলাইছে, আমরা এটা জানতাম না যে এই কার্ডটা ফেক। অভিযানে নকল বিএমটি কার্ড, পাসপোর্ট, জাল ভিসা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিগত কয়েক বছরে চক্রটি প্রায় 5 শতাধিক মানুষের সাথে প্রতারণা করেছে বলে জানায় র‍্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।